প্রশ্নটা আপনারা একটু চিন্তা করেন আমাকে জিজ্ঞাসা করার আগে। প্রিয়তমা বানাবে, প্রিয়তমা টু বানাবে, সুরঙ্গ বানাবে, ওই ধরনের ছবি বানাবে, ভ্যানিলা আপনারা মানে বানাবে, স্ট্রবেরি থাকবে, চকলেট থাকবে, সব থাকবে, সমস্যা কি? তখন তো আমার দেশের ইন্ডাস্ট্রিটা ভালো হবে, সব ধরনের ছবি থাকবে। হ্যাঁ, আমি যদি এখন ভ্যানিলা হতে যাই তখন তো একটা বড় সমস্যা। আপনারা কি চান আমিও ভ্যানিলা হয়ে যাই? তখন তো আর এটা পাবেন না, এরকম করে তো অনেক নির্মাতা মারা যায়। এটা তো আপনারা নিউজ করেন না, আপনারা নিউজ করেন হচ্ছে যেটা ট্রেন্ডিং। আমি আপনাদের জায়গায় বুঝি, কারণ যে আমার অনেক ভাই ব্রাদার্স আছে ইন্ডাস্ট্রিতে, এখন ক্লিকস দরকার, লাইকস দরকার, মানুষকে ট্রোল করা দরকার। ফিল্মে কয়েকজন ভালোবাসা নিয়ে কাজ করে, আপনি আমাকে বলেন, হাতে গুনে কয়েকজন পাবেন। বলতে গেলে এখনো তো ফার্স্ট শোটা হয় নাই, এটা হচ্ছে আমার ফার্স্ট শো, আর ঢাকা শহরে ওয়ান এন্ড অনলি শো, আর কোন সিনেপ্লেক্সের ব্রাঞ্চে চলছে না এই ছবিটা, শুধু স্টারই পিক আপ করেছে গোয়িং হোম, যেটা দুঃখজনক ব্যাপার আসলে। আচ্ছা, এটা কারণটা কি, কেন হয়নি? এটা উত্তর আমি বলতে পারবো না, আমি চেষ্টা করে গিয়েছি, আমি হল মালিকের কাছে গিয়েছি, সিঙ্গেল স্ক্রিনে আমাকে বলা হয়েছে যে 80 মিনিটের ছবি না হয় না, স্টার ক্যাস্ট নাই, ভিন্ন ধরনের গল্প, মানে এটা একটু বেশি ভিন্ন ধরনের ওনাদের কাছে মনে হয়েছে। তো আমি চেষ্টা করে যাচ্ছি, এখনো যদি যদি ছবির ব্যবসাটা ভালো করে তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে এক্সপ্যান্ড করব, কিন্তু ফর দ্য টাইম বিইং স্টার সিনেপ্লেক্সে শুধু চলছে বসুন্ধরা ব্রাঞ্চে গোয়িং হোম একটা শো টাইম 5:45। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, যদি ট্রেলারটা দেখে ছবিটা ভালো মনে করেন দেন প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, ওটিটিতে আসার জন্য ওয়েট করবেন না, ওইটা ম্যাটার করে না আমার কাছে এখন, ওইটা আমাদের জন্য সেকেন্ডারি এন্ড থার্ড রেভিনিউ স্ট্রিম, প্রথম প্রায়োরিটি হচ্ছে হলে গিয়ে ছবিটা টিকিট কেটে দেখা। লন্ডনে ছবিটি মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে মুক্তি হলো, অনুভূতি জানতে চাচ্ছি যে বাংলাদেশে ছবিটা মুক্তি পাচ্ছে। সত্যি করে বলতে গেলে এটা তো মানে ফার্স্ট শো একদিক থেকে বলা যেতে পারে না, মানে থিয়েট্রিক্যালি ফার্স্ট শো, আমি এটা প্রিমিয়ার শো করি আর কি 31 তারিখে গুলশান ক্লাবে, সেখানে দর্শকের রেসপন্স আমি দেখি, অত্যন্ত পছন্দ করেছে ছবিটা। যে একটা ভয় ছিল যে গোয়িং হোমের মতন একটা কমপ্লেক্স ডেপথফুল ছবি অনেকজন হয়তো বা নিতে পারবে না, কিন্তু তারপরও দর্শক গ্রহণ করেছে, অ্যান্ড দুই তিন দিন পর আমার ফ্রেন্ডস, আমার কলিগস, আপনারাও অনেকজন সাংবাদিক ভাই ব্রাদার্স আমাকে ফোন করে, ফোন করে বলে যে ভাইয়া এটা কি বুঝাতে চেয়েছেন, অ্যাকচুয়ালি কি হয় এন্ডিং এ। তো এটাই তো আমার জন্য বড় একটা পাওয়া পরিচালক হয়ে, আমি তো সহজ ছবি বানাতে আসি নাই, অ্যাটলিস্ট গোয়িং হোম ইজ ডেফিনেটলি নট বিনোদন ছবি, এটা এন্টারটেইনমেন্ট না অনলি, এখানে চিন্তা করার বিষয় আছে। আপনারা শোল্ডার মাসাজকে কিন্তু দীর্ঘ অনেক সময় কিন্তু দেখা যায় না, আপনারা ছবির মতো আমরা দেখতে পাচ্ছি, রাইট? কিভাবে ম্যানেজ করলেন এই আপনাদের ছবিতে আসলে ডিরেক্টর হয়ে? খুবই খুবই ভালো প্রশ্ন আব্বু, এখন ছেলের জায়গা থেকে যে যে জিনিসটা কাজ করে ওটা হচ্ছে আমার বাবার হেলথ। আব্বু আজকেও আসতে চাচ্ছিল না প্রিমিয়ার শোতে, বাবা যেতে চায় নাই, তারপরে প্রেস কনফারেন্সের দিনও আব্বুর শরীরটা খারাপ ছিল। তো আমি আমি কোনো সময় বাবাকে দাবি করি না যে তোমার আসতে হবে, আমি শুধু বলি যে আব্বু আসলে ভালো হতো, আর উনি দিন শেষে আমাকে অত্যন্ত ভালোবাসে আসে, আজকেও এসেছে, ওনার প্রেশারটি একটু হাই, কিন্তু এই দিনটাতে যদি আমি আমার বাবা মাকে না পাই তাহলে তো আসলে আমার জন্য মানে ছবি বানিয়েছি এটার ফিলিং একটা ডাইরেক্টর জানে কেমন, কিন্তু এর চেয়ে বড় জিনিসটা আমার জন্য হচ্ছে যে আমি আমার বাবা মার সাথে ছবিটা হলে গিয়ে দেখতে পারবো উইথ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। ছবিটি মুক্তি পেয়েছে লন্ডনে প্লাস বাংলাদেশে, তো একমাত্র হলে মুক্তি পেয়েছে সিনেপ্লেক্স, একমাত্র শো আছে, রাইট? আক্ষেপ আছে মানে ছবিটি যদি আরো বেশ কয়েকটি হলে যদি দাও? আমি আক্ষেপের ব্যাপারে না কথা বলে বলবো যে আমার স্টারের প্রতি এখন অত্যন্ত একটা দুর্বলতা কাজ করবে বাকি জীবনে, কারণ যে ওনারা আমার ছবি রায়ান নিয়েছে, ওনারা সবসময় কন্টেন্ট দেখে, আর ওনারা চেষ্টা করে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদেরকে সাপোর্ট করতে, অ্যাটলিস্ট একটা পেয়েছে, এটা তো প্রমাণ করে যে নতুন নির্মাতারা যারা আছে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় ভিন্ন ধরনের গল্প নিয়ে, তারা প্রত্যাশা করতে পারে যে আচ্ছা আমরা আমরা করতে পারি, আমাদের এই মেইন স্ট্রিম ফর্মুলাই করতে হবে না, কতটা সাকসেসফুল হবে আমি কিন্তু ওইটা বলি নাই, বাট অ্যাটলিস্ট স্টার আমার সাথে ছিল, আর একটা সিনেমা হল, আর আর কেউ নাই কিন্তু ফার্স্ট উইকে, আর কেউ নাই। তো দেখি, আমি তো চাবো যে অবশ্যই ছবিটা আরো হলে যায়, ঢাকার বাইরে যায়, কিন্তু বাকিটা আমার কপাল, আমি চেষ্টা করে গিয়েছি শেষ পর্যন্ত। প্রিমিয়ার শো দেখার পরে অনেকে বললো সিনেমাটা প্রথম শো দেখার পরে তেমন কিছু বোঝা যায় না, কয়েকবার দেখার পর পুরো কাহিনীটা বোঝা যায়। হুম, আসলে এত কঠিন গল্প নেওয়ার কারণটা কেন করবো না আপনি আমি প্রশ্ন করবেন, কেন করবো না আপনি আমি প্রশ্ন হচ্ছে কেন করবো না, মানুষ যে না না আমি আপনি জিজ্ঞেস করতেছি এখনই সরাসরি একই ধরনের গল্প,
সবাই এন্টারটেইনমেন্টের জন্য দেখতে চায়। আর আমি বলছি না যে বাংলাদেশে আপনার এইটা নিয়ে কোনো সমস্যা আছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে তো সব ধরনের গল্প থাকার উচিত। আমি এই ধরনের গল্প বলতে চাই যেটা বুঝতে কষ্ট হয়, এটাতে খারাপ কি? উনি বলেছে ভ্যানিলা, আপনারটা কি? ভ্যানিলা, ঠিক আছে। আমি যদি আপনাকে এখন চকলেট দেই, আপনার কি খেতে কোনো সমস্যা আছে? তাই তো ভালো লাগবে, আইসক্রিম তো পছন্দ করেন বলেছিলেন কিন্তু আগে, কিন্তু চকলেটটা আপনার প্রিয় না, তো আমি চকলেট বানাইছি। কঠিন, আমি কেন নিজেকে ডাউন ডাউন করব? আমি আমার কেন ভ্যানিলা বানাইতে হবে? প্রশ্নটা আপনারা একটু চিন্তা করেন আমাকে জিজ্ঞাসা করার আগে। প্রিয়তমা বানাবে, প্রিয়তমা টু বানাবে, সুরঙ্গ বানাবে, ওই ধরনের ছবি বানাবে, ভ্যানিলা আপনারা মানে বানাবে, স্ট্রবেরি থাকবে, চকলেট থাকবে, সব থাকবে, সমস্যা কি? তখন তো আমার দেশের ইন্ডাস্ট্রিটা ভালো হবে, সব ধরনের ছবি থাকবে। হ্যাঁ, আমি যদি এখন ভ্যানিলা হতে যাই তখন তো এটা বড় সমস্যা। আপনারা কি চান আমিও ভ্যানিলা হয়ে যাই? তখন তো আর এটা পাবেন না, এরকম করে তো অনেক নির্মাতা মারা যায়। এটা তো আপনারা নিউজ করেন না, আপনারা নিউজ করেন হচ্ছে যেটা ট্রেন্ডিং। আমি আপনাদের জায়গায় বুঝি, কারণ যে আমার অনেক ভাই ব্রাদার্স আছে ইন্ডাস্ট্রিতে, এখন ক্লিকস দরকার, লাইকস দরকার, মানুষকে ট্রোল করা দরকার। ফিল্মে কয়েকজন ভালোবাসা নিয়ে কাজ করে, আপনি আমাকে বলেন হাতে গুনে কয়েকজন পাবেন? এটা আব্বু শুটিং করার সময় বলতো যে তুমি বড় একটা ভুল করছো, তোমার মা অ্যাক্টিং পারে না। আর গোয়িং হোমে যদিও মার একটা সিন আছে, এই সিনটা ক্রিটিক্যাল, এই সিনের উপরে পুরো ছবিটা বেস করা বলতে পারবেন। অ্যান্ড এটা এই এই সিনটা যদি মা ঠিক মতন ডেলিভারি না করতে পারতো, আমার টাশের ঘর ভেঙে পড়ে। আলহামদুলিল্লাহ আম্মু শুধু ভালো করে নেয়, আমি বলবো আমার মা অসাধারণ করেছে। আর আম্মু যদি ইচ্ছা থাকে, আমার মনে হয় আম্মু ভবিষ্যতে কাজ করতে পারবে, কিন্তু আমার মনে হয় না যে আমার মা আর অ্যাক্টিং করবে। আমার মা ডাক্তার, উনি এমনি অনেক ব্যস্ত, আজকে মানে ডিউটি ছেড়ে ছবি দেখতে আসছে আমাদের সাথে। আমার বাবাকে, আমি তো আমার বাবাকে ভালোবাসি, কিন্তু কোনো সময় আমি গল্প আব্বু চিন্তা করে লেখি না। আমি গল্প লেখার সময় যদি দেখি যে বাবা না, শুধু যে কোনো কেউ, নাম করা আর্টিস্ট হোক, অনেকজন ভাবে যে আমি পপুলার ফেসের সাথে কাজ করতে চাই না, বিষয়টা এটাও না। যদি লেখার সময় আমি দেখি যে নতুন একজন দরকার, বা একজন এস্টাবলিশ দরকার, বা একজন নায়িকা দরকার, আমি অবশ্যই মানুষটার কাছে যাব। হ্যাঁ, তোমার বাবা মা যে কয়দিন থাকবে চেষ্টা করো ওনাদেরকে দেখতে, চেষ্টা করো, কারণ যে যখন ওনারা চলে যাবে এই সুযোগটা তুমি আর পাবে না। আমি আমার বাবাকে প্রায় হারায় ফেলাই 2021 সালে, তো আমি কিন্তু লটারি জিতছি সেটা কিন্তু আমি জানি, সেই কারণে আমার এইসব ফিলিংস এখন বলা সহজ। অনেকজন কিন্তু বিদেশ থেকে যখন ফিরে আসছে করোনার যুগে, তাদের বাবা মাকে পায় নাই, তো আমি জানি আমি কতটা লাকি। আর এই ছবিটা তার আগে থেকে বানানো, কারণ যে এই ফিলিংসটা আমার মধ্যে সারা জীবন কাজ করেছে। আমার বাবা সাক্ষী, আমার মা সাক্ষী, আমার যে অ্যাসিস্ট্যান্ট ও আমার সাথে ছোটবেলা থেকে ছিল, ও সাক্ষী, ওরা জানে আমি কে। ওরা মানে এই মিডিয়া, এমন না যে আমি মিডিয়ার সামনে অ্যাক্টিং করি, এটাই আমি, কিন্তু এখানে কতক্ষণ আপনারা আমাকে দেখেন? 2 মিনিট 3 মিনিট মানুষের একটা আইডিয়া থাকে সোলেনার ছেলে কি বা না, কিন্তু আসলে যারা আমাকে চিনে তারা জানে যে আমার লাইফের মেইন ফোর্স হচ্ছে আমার বাবা মা। আপনাদের যদি ট্রেলারটা দেখে ভালো লাগে, গোয়িং হোম হলে গিয়ে দেখবেন। ট্রেলার দেখে যদি ইন্টারেস্ট না ফিল করেন, দেখার দরকার নাই। থ্যাংক ইউ।